তপ্ত গরমে অস্থির বঙ্গবাসী কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি পেয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা কম বেশি করে সপ্তাহভর চলবে। তবে এরই মধ্যে আবার ঘূর্ণিঝড়ের আগাম পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের নাম তাউতে, মায়ানমার এই নামকরণ করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশা উপকূলে থাকলেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাতেও। NWS জানিয়েছে আগামী 13 মে প্রবল শক্তি সঞ্চয় করে উপকূল ভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে ঠিক কতটা শক্তি নিয়ে উপকূল ভাগে প্রবেশ করবে তা এখনো জানা যায়নি। শুক্রবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ 73%। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকেও এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন নাও হতে পারে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে, তবে বেলা বাড়তেই এলাকার বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।